চোখের ভেতরে। দেখুন পুরো ঘটনাটা বলছি, কাজটা একটু বের করে নিন। পুরো ঘটনাটা বলছি, প্রথমেই আমরা সাবরুমে নেমেছি, একটা পার্টি অফিসে পতাকা তুলেছি, স্লোগান দিয়েছি, পার্টি অফিসে বসেছি, এখন আর সেটা বেঁচে নেই, সেটা ওরা শেষ করে দিয়েছে এতক্ষণে। আমি খবর পেয়েছি ওখানকার সবার বাড়ি বাড়ি অ্যাটাক করেছে, ওরাও মারা যাবে আজকে। আমাদের সঙ্গে যারা ওখানে ছিল, একজন পঞ্চায়েতের জেতা মেম্বার ছিলেন চিনু দাস, সেকেন্ড স্পটে গেছি সাবরুমেই, সেকেন্ড স্পট, প্রথম স্পটের পর সেকেন্ড স্পট গেছি, গাড়ি থেকে নামার 3-4 মিনিটের মধ্যে আরেক জায়গায় পতাকা উঠবে, পতাকা রেডি হচ্ছে, 3-4 মিনিটের মধ্যে প্রথমে পুলিশের গাড়ি এলো। পুলিশের গাড়ি দেখে আমরা অবাক যে পুলিশের গাড়ি কেন, আজকাল তো পুলিশ দেখলে বিজেপির জন্য সন্দেহ হয়, আর ঠিক তাই 2 মিনিটের মধ্যে পুলিশের গাড়ির পেছন পেছন বাইক বাহিনী এলো। পুলিশের গাড়িতে 7-8 জন পুলিশ, বাইক বাহিনীতে 10-12 জন বিজেপির লোক ঝান্ডা নিয়ে এসে লাঠি গুরুবেন যা কিছু দিয়ে, বাঁশ, সাইকেলের ভাঙা টুকরো, টর্চের বাড়ি, ইট পাথর মেরে গাড়িটাকে এরকম চুরচুর করেছে চারিদিক দিয়ে। ও অপরূপার সমস্ত ডকুমেন্ট সাবরুমেই, অপরূপার সমস্ত ডকুমেন্ট সব মোবাইল সব ছুঁড়ে ফেলে দিয়েছে। কি ভাগ্যি আমার ব্যাগটা বেঁচে গেছে, ব্যাগটা মরেনি। ওরা 7-8, 10-12 জন ছিল, পুলিশ ছিল 7-8 জন, পুলিশ নীরব দর্শক দাঁড়িয়ে দেখেছে, কিচ্ছু করেনি, কোনো আটকায়নি ওদের। তারপরে আমরা এতে গেলাম, আমরা বেলোনিয়াতে গেলাম, না আমরা 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 তো রাস্তা চিনি না, পুলিশকে রিকোয়েস্ট করলাম রাস্তা চেনান, পুলিশ ওখানেই রয়ে গেল। ডিজিকে আমি নিজে ফোন করেছি, আমার ফোনে ডকুমেন্ট আছে, ডিজি বললেন সব কার দিয়া। এবার আমাদের প্রাণতোষ দা, আমার জাকিরটার পুরো মাথায় হেড ইঞ্জুরি, মাথায় বিশাল লেগেছে, প্রাণতোষ দা শঙ্কর দা বিশাল মার খেয়েছে, সারা শরীর দিয়ে রক্ত পড়ছে, আমার পাটা গেছে মনে হয়, হাঁটুটা তুলতে পারছি না। কি দিয়ে মারলো, কি দিয়ে মেরেছে? ইট পাথর, দূর থেকে সাইকেল ছুঁড়ে মারছে, ভাঙা সাইকেলের টুকরো, দূর থেকে বাঁশ, লাঠি, এমন জোরে এসে এসে পড়ছে, আমরা যে বেঁচে ফিরেছি এটাই আশ্চর্য। গাড়িটা, পুলিশের গাড়িটা আমাদের রাস্তা দেখালো না, আমরা তখন নিজেরাই প্রাণ বাঁচাতে বেরিয়ে পড়লাম প্রাণতোষদার ছেলের ভরসায়, শঙ্কর দা, প্রাণতোষ দা, জাকির, আমি, অপরূপা, এরা মিলে, আর প্রসেনজিৎ আমার ড্রাইভার ছেলেদের মানে প্রশংসা করতে হবে, ও যে কি জীবনে ঝুঁকি নিয়ে ওভাবে গাড়ি চালিয়ে ফিরিয়ে এনেছে। বেলোনিয়াতে কি আবার আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, কোথাও টাওয়ার নেই, কিছু নেই, চিনতে পারছি না রাস্তা, পাহাড়ি জায়গা বুঝতেই পারছি না, খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলাম বেলোনিয়া, মনে হলো একটা বাজার মতো জায়গা, পাশে দেখি বেলোনিয়া থানা, বুঝতে না বুঝতেই গাড়ি একটু স্লো করছিলাম থানা দেখে, তার মধ্যেই গাড়ি আবার স্পিডে চলছে, তার মধ্যে দুটো বিশাল বিশাল পাথর এসে পড়লো, সেটা আমার সামনে রয়েছে, চলন্ত গাড়িতে পাথর মানে বুঝতে পারছেন, আপনার গাড়িতেই অ্যাটাক হলো, আহত হলো দুলাদি, আমরা 6-7 জন সবাই। কটা গাড়ি ভেঙেছে, কটা গাড়ি ভেঙেছে? ওরা টেনে ছিঁড়েছে।